রাজধানীতে এখনও জমেনি কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও এখনও তেমন ক্রেতার সমাগম নেই। হাটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন, বেচা কেনাই বা কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এখন পর্যন্ত যে পরিমাণ ক্রেতার সমাগম থাকার কথা সেটি করে আমরা দেখতে পাচ্ছি না। রাজধানীর অন্যান্য বাজার ঘুরে এসে আমরা এই মুহূর্তে রাজধানীর গাবতলী যে পশুর হাট সর্ববৃহৎ সেখানে আমরা এসেছি। সেখানে কিন্তু এখন পর্যন্ত খুব বেশি আমরা ক্রেতা দেখছি না, যদিও সকাল থেকে কিছু পশু এখান থেকে বিক্রি হয়েছে বলে এখানকার বিক্রেতা বলছে। তবে সেগুলো কিন্তু বড় আকারের যে গরু সেগুলো বিক্রির সংখ্যা কিন্তু অনেকটাই কম, তবে ছোট এবং মাঝারি যেসব গরু সেগুলো কিন্তু অনেকটাই বেশি বিক্রি হচ্ছে, যদিও আগামীকালকে সময় রয়েছে, ফলে ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত সেরকম চাপছেন না। তবে মোটামুটি আমরা যেগুলো দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখান থেকে এসে কিনছেন, এবং যেগুলো বড় সাইজের গরু সেগুলো কিন্তু অনেকটাই অবিক্রিত থেকে গেছে এখন পর্যন্ত গাবতলীর পশুরহাটে। তবে সেখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আসলে এক ধরনের বাকবিতণ্ড চলছে এবং তারা দরদামে আসলে সেভাবে মেলাতে পারছে না, ফলে তারা বিক্রেতারাও বিক্রি করছেন না এবং ক্রেতারাও আসলে বেশি দামে আসলে বড় আকারের যে সব গরু সেগুলো কিন্তু সেভাবে কিনছে না। আমরা একজন বিক্রেতার সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি, আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে, একটু ঘুরবেন, কেমন বাজারে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন এবং বিক্রি কেমন হচ্ছে বলো তো আপনি বলুন। বাজারে বেশি ভালো বিক্রি হচ্ছে না, এটা দাম যাচ্ছে 13 লাখটা দাম যাচ্ছে, 1,5,000-3,00,000 এরকম দাম করছে। আমার টার্গেট 10 লাখ লিবাস বিক্রি করবো, 33 মন। কতদিন ধরে এখানে আছেন? এখানে যাচ্ছে 5 দিন। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম আসলে 5 দিন ধরে গাবতলী পশুরহাটে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত আসলে তাদের যে লক্ষ্যমাত্রা সেই দামে আসলে বিক্রি করতে পারছে না। আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে, কীরকম দাম চাচ্ছেন আপনারা একটু বলবেন আমাদেরকে? আমার এইটা এই গোবরটা, ওই বড় কালো গোবরটা দাম যাচ্ছে 13.5 লক্ষ। আমাদের কাস্টমার পায় নাই এখনো, এখন আজকে যদি না পেয়ে আল্লাহ রহমতে তাহলে পরে দাম বললে হয়তো দিয়ে দেবো। কত হলে আপনারা বিক্রি করার লক্ষ্য নির্ধারণ? আমি 13.5 চাচ্ছি, 100-13 চাচ্ছি, আপনার 10 লাখ বেশি দেবো, 10 অথবা। এই গরুটির ওজন কত? এই গরুটার ওজন আপনার 35-38 মন। ১ কেজি ভুষির দাম ৬০ টাকা, ১২০ টাকা গুড়ির দাম ৬০ টাকা, ফেরির দাম লবণের দাম দিয়ে আপনার এভারেজ অনেক টাকা লস হবে, টাকা যাবে না, লাস্টে বিক্রি না হতে পারে, ফেরত নিয়ে যেতে হবে, যাতেও হতে পারে। ঈদের আগের দিনেও আসলে অনেক গরু বিক্রি হয়, সেটি কিন্তু সময় রয়েছে, ফলে তারা আশা করছেন যে হয়তো বিক্রি হবে, যদি না হয় তাহলে যেসব খামারে এসব বড় গরু লালন পালন করেছে তারা কিন্তু অনেকটা লসের মুখে পড়বে। ধন্যবাদ মাহমুদ হাসান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজধানীর গাবতলীর পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ তথ্য।